রাস্তায় অসহ্য জ্যামের দিন বোধহয় শেষ হয়ে আসলো। চীনের ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইহ্যাং সম্প্রতি একটি অত্যাধুনিক প্রযুক্তির ফ্লাইং কার EH216S তৈরি করেছে। এই ফ্লাইং কারটি হেলিকপ্টারের মতো উলম্বভাবে ওঠানামা করতে সক্ষম। এর ফলে শহরের নির্দিষ্ট দূরত্বে যে কোনো স্থানে যাত্রী পরিবহন করা সম্ভব। EH216S সিরিজের ফ্লাইং কারটি 16 প্রোপেলারের সাহায্যে পরিচালিত এবং এটি 2 যাত্রী বহনে সক্ষম। আকাশে এটি সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে এবং একটানা 25 থেকে 30 মিনিট উড়তে সক্ষম। বাহনটি সর্বোচ্চ 32 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে। এতে 17 কিলোওয়াটের ব্যাটারি মডিউল ব্যবহার করা হয়েছে। এই ফ্লাইং কারটি তৈরিতে অত্যাধুনিক ও হালকা উপাদান ব্যবহৃত হয়েছে, যা এর স্থায়িত্ব ও সুরক্ষা নিশ্চিত করে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাটারি চালিত মোটর, যা পরিবেশ বান্ধব ও কম শব্দযুক্ত। ইহ্যাং কোম্পানি ইতোমধ্যেই তাদের ফ্লাইং ট্যাক্সি বাজারে বিপণন শুরু করেছে। এ ধরনের অ্যাডভান্স টেকনোলজির ফ্লাইং কারের প্রতিটির মূল্য প্রায় $4.10 লক্ষ নির্ধারণ করা হয়েছে। গত 2023 সালের অক্টোবর মাসে ইহ্যাং কোম্পানি তাদের তৈরি EH216S সিরিজের ফ্লাইট কার উড্ডয়নের জন্য চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ফ্লাইং সার্টিফিকেট অর্জন করে। এরপর 2023 সালের 21 ডিসেম্বর তাদের প্রথম গ্রাহকের কাছে এটি হস্তান্তর করা হয়। গুয়াংজু ইহ্যাং ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ইহ্যাং বিভিন্ন ধরনের ড্রোন এবং ফ্লাইং ট্যাক্সি তৈরিতে বিশেষজ্ঞতা অর্জন করেছে এবং বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে। বর্তমান মডেলটি মাত্র 2 যাত্রী বহনে সক্ষম হলেও ভবিষ্যতে আরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন মডেল বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। EH216S ফ্লাইং কারের উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজাইন ভবিষ্যতে যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ এবং গতিশীল করবে। শহরের ভেতরে দ্রুত ও নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা হিসেবে এটি বিপ্লব ঘটাতে সক্ষম। ইহ্যাং কোম্পানি ইতোমধ্যেই বাজারে তাদের জায়গা করে নিয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত এবং কার্যকর মডেল নিয়ে আসার পরিকল্পনা করেছে। ইহ্যাং কোম্পানির এই নতুন উদ্ভাবন নিঃসন্দেহে প্রযুক্তি দুনিয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে।